বিগ বাজার, আজকে বিগ বাজার দেখাবো। এস্টার খালিদ, এই যে বিগ বাজার দিদি। এস্টার খালি কেন এরকম? এ তো একেবারে কিছুই নাই। হ্যাঁ, কতদিন থেকে এরকম অবস্থা? সেই করোনা পর থেকে? হ্যাঁ, লকডাউনের পর থেকে। পর থেকে না, আস্তে একটু সময় লাগে। কেমন কিছু কিছু আছে, আমরা তো ঢোকা শুরু করলাম কিছু কেনাকাটা করবো। এই জন্য কি নেবে? অনেক কিছুই তো নেই, শার্ট টার্ট থাকে, অনেক কিছু শপিং করি। বাট আজকে তো দেখছি ওনার এই, তাও তো ফুলে তো একদম কিছু নন, ফুলে তাও একটু অস্ত হবে। হ্যাঁ, এ হলো বিগ বাজারের অবস্থা। দেখুন, অর্থাৎ কোনো খাবারের আইটেম এখানে নাই। বিগ বাজার ওখানে ভিজে আছে, রাস্তা ওখানে ভিজে আছে। এটা তো একটা নিতেই হবে। কিচ্ছু নাই, প্রাইস কত? 1099। ডবল অনেক বেশি পাচ্ছেন, চৌষট্টি পিস এখানে আছে, মানে 15 পিস আর ডিফারেন্স। আপনি 15 পিস ডিফারেন্স জন্য 200 নিতে পারেন। থেকে 8 কেজি থেকে 12 কেজি হবে না? এটা নিয়ে নিন স্যার, এটা তো অনেক বেশি ফেসিলিটি পাচ্ছেন, ওটার থেকে অনেক বেশি ফেসিলিটি পাচ্ছেন। তার অ্যাবজর্বেন্সি অনেক বেশি আছে, তার সঙ্গে সঙ্গে এখন যে এই সিচুয়েশনে বেবি স্কিনটাকেও অনেক বেশি প্রোটেক্ট করছে, যেটা লোশন উইথ অ্যালোভেরা দেওয়া রয়েছে, যেটা র্যাশ ইচিং থেকেও বেবিকে প্রোটেক্ট করছে। প্লাস ঠান্ডা লাগা, এখন আমরা যে সিচুয়েশনটা আমরা মনে করি ঠান্ডা লাগলে অনেক রকম প্রবলেম হতে পারছে, তো সেইটার জন্য এটা আল্ট্রা অ্যাবজর্ব কোট দেওয়া রয়েছে একটা, যেটা বেবি স্কিনের সঙ্গে যতক্ষণ ডাইপারটা টাচ করছে সেটা ড্রাই থাকছে, ঠান্ডা লাগার বেবির কোনো রকম কোনো চান্সেস থাকছে না, অনেক বেশি প্রোটেকশন দিচ্ছে। 7 থেকে 12 কেজি 76টা না 76 কেজি 900 কত পড়লো? 914 স্যার, 1100 টাকা দাম আছে, 914 পড়ছে ডিসকাউন্ট দিয়ে। তো আপনার বেনিফিটটাও বেশি পাচ্ছেন অনেক, প্লাস 12 আওয়ার্স প্রোটেকশন দিচ্ছে। দেখি ঠিক
আমাদের তো আগে 4000 হতো, 3700, 4200, সেখান থেকে কমে পার ডে হতো তো বাংলাদেশে, গোটা বাংলাদেশে। এখন কমে এখন 2000 এর ভিতর থাকে, 1200-1300 হয় পার ডে। হ্যাঁ, আমাদের কলকাতায় আরো বেশি। কলকাতা তো ছেয়ে গেছে স্যার, কলকাতা তো আপনার মহারাষ্ট্রের পরের অবস্থান কলকাতা, খুব খারাপ। আমাদের গোটা বাংলাদেশে 1200-1300-1400 এরকম হচ্ছে এখন, যেখানে আগে 4000 ছিল তাই কমে আসছে না? অনেকটা রিকভারি অনেকটাই সব জায়গাতেই কম বেশি হচ্ছে, যেহেতু কলকাতার মানুষজন একটু বেশি, জনবসতিটা একটু বেশি, তাই জন্য এখানে এফেক্টটা অনেক বেশি, রিকভার করছে তার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, রিকভার ভালো। মানে আপনাদের ওখানে কি সব মোটামুটি খুলে গেছে? মারা যায় কেমন ধরেন? হ্যাঁ, আমাদের সব খোলা। আচ্ছা, মারা যাচ্ছে কেমন ধরেন? এই 12-14-15 এরকম, হারটা অনেক কম। আর আগে যেমন হচ্ছিল সেই তুলনায় এখন মারা যাওয়ার হার অনেক কম, মানুষের এখন ইমিউনিটি না, আমাদের অনেক সবই খুলে গেছে। আচ্ছা, আমাদের আর লকডাউনের কোনো চিন্তা ভাবনা না। আর ওখান থেকে মোটামুটি মানুষ কি এখন এখানে আসছে এদিকে, আমাদের এদিকে কাজ যাওয়া শুরু করেছে? মানে আপনি বেসিক্যালি আপনারা কিসের জন্য? পেশেন্ট না, আমি বিজনেস, আমার বিজনেস বেসিক্যালি। আপনার পেশেন্টরা একটা সময় নষ্ট করছে না? না, অসুবিধা নাই, মানে কিছু আসছে আর বিজনেস হোল্ডার যারা আছে শুরু করছে সবাই মাত্র, ধরেন এই 10-12 জন 15 জন। আমাদের তো সবারই অলমোস্ট ভিসা 5 বছরের ভিসা ছিল, কিন্তু তাদের তো ঢুকতে দিচ্ছিল না। এবারে যারা খুব আর্জেন্ট যাদের বিজনেসের জন্য আসছে, তারা তাদেরকে ভিসা দেওয়া হয়েছে 3 মাসের সিঙ্গেল এন্ট্রি। তা সিঙ্গেল এন্ট্রি বিজনেস হোল্ডাররা এসে কী করবে? কী করবে সেটাই, তাই না? এই জন্য আর ওই তারা একবার এসে তো চলে গেছে, কিন্তু ম্যাক্সিমামই হলো আমরা পুরো পুরাতন। এখন এয়ার ছেড়ে দিয়েছে, এয়ারে কারা আসবে, কতজন পেশেন্ট আছে? আমি যে হোটেল টোটেলে আগে থাকতাম, এখন অর্ধেক ভাড়া, তারপরেও লোক নাই। আপনাদের এখান থেকে তো অনেক আইটেম নিতাম, অনেক ডিসকাউন্ট থাকতো, একটা সময় একটা ফ্রি, এগুলো নিয়েই আমরা বিজনেস করতাম। হ্যাঁ, এইসব সার যেগুলো থাকতো আমরা ওইটা বেছে বেছে নিয়ে যাই, এগুলো সেল করতাম। চলে আসবে সব, আপনাদেরও ওই জায়গাটা রিকভার হয়ে গেলে আমাদেরও মোটামুটি রিকভারি চলছে। সামনের এই একটা মাসের মধ্যে আমাদেরও সব ঠিকঠাক হয়ে যাবে, জানুয়ারির প্রথম থেকে একদম সম্পূর্ণ সব সেটাই তাই দেখছি আর কি। ঠিক আছে, ভালো হোক, কারণ আজকে বিগ বাজারে ঢুকে মনে হচ্ছে যে আমি কোনো বিষয়ে এসে বললাম, বুঝি সত্যি কি থাকে আর কি অবস্থা। হ্যাঁ, যারা দেখেছে তাদের কাছে এটা খুব হয়ে যাবে, আর চলে আসছে মোটামুটি রিকভারি শুরু হয়ে গেছে কম বেশি আশা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ স্যার, আপনারা ভালো থাকেন, ফ্যামিলি সবাই ভালো থাকেন। বেদের মেয়ে Thank you.
আপনারা দেখতে পাচ্ছেন বিগ বাজারের হালচাল। ফোন নাম্বারটা মুখস্থ নাই, দিয়ে দিন। এইগুলো না দিলে খুশি হই? আল্লাহ, এইগুলো তো অনেক, মানে আমি আরো প্রায় 1 কেজি নিয়ে আসছি বাংলাদেশ থেকে, ছিল ব্যাগে, সেগুলো ভাবছি এখানে এসে খরচ করে। হ্যাঁ, এলেন প্লেনে নাকি? না, বাই রোডে এসছে। ও আচ্ছা, প্লেনে না, ট্রেন তো চলছে না, বাসে আসছে। আসতে দিচ্ছে? একটা দুইটা ছাড়ে বনগাঁ থেকে, একটা দুটো ছাড়ছে। হ্যাঁ,